তানজিম তিশা, তরুণ প্রজন্মের ক্রেজ তিনি। নিয়মিত কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপন চিত্র ও মিউজিক ভিডিওতে। চলচ্চিত্র কাজের কথাবার্তা চলছে। 30 মে রাত 2টার দিকে শরীফুল রাজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে দেখা গেল অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুশির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ। সেই ভিডিও ও ছবিতে দেখা যায় তানজিন তিশা আছেন কোনো এক লিফটের মধ্যে, সেখানে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, এমনটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। তবু তথ্যটি নিশ্চিত করেছে একাধিক সূত্র। ভিডিওতে আরও দেখা যায় তানজিন তিশা অশ্লীল ভাষায় কথা বলছেন, আবার গানের তালে তালে নাচছেন লিফটের মধ্যেই। টক অব দ্য কান্ট্রিতে পরিণত হওয়া এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে নায়ক শরীফুল রাজ ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে রাজের দুঃখ প্রকাশ মানতে নারাজ তানজিন তিশা। 31 মে তিশা ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন, রাজের উদ্দেশ্যে লিখেছেন, শুধু দুঃখ প্রকাশই এই ঘটনার শেষ হবে না, দেশে ফিরে এই বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। এদিকে নতুন করে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী সুনেরা। এক স্ট্যাটাসে রাজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। এবার সেই আইডি হ্যাকের প্রমাণ দিলেন নড রাই খ্যাত এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনেরার দেওয়া সে পোস্টটির কমেন্ট বক্সে একটি স্ক্রিন শট দিয়ে অভিনেত্রী বলেন, রাজের আইডি হ্যাক হয়েছিল, সেই সঙ্গে ছবিতে হ্যাকারের পরিচয়ও উল্লেখ করেছেন তিনি। সুনেরার ওই পোস্ট করেছিলেন যখন, তখন তিনি বলেছিলেন, আমাদের যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো 5 বছর আগের নড রাই সিনেমায় সময়, সেই সময় আমরা এভাবেই মজা করতাম আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম, কারণ সিনেমার প্রয়োজনে পর্দায় আমাদেরকে গালি দিতে হয়েছে এভাবে। এদিকে বিষয়টি নিয়ে শর্তহীন দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা রাজ। 31 মে বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন তিনি। যেই স্ট্যাটাসের একটি অংশে তিনি লিখেছেন, নিশ্চয়ই আপনাদের প্রত্যেকেরই এমন অনেক বন্ধু রয়েছে যাদের সঙ্গে আপনারা আভিধানিক শব্দের কথা বলেন না, একসাথে পথ চলার সময় ভবিষ্যৎ ভাবনা নিয়ে পথ চলেন না, যাদের সঙ্গে অনেক বেফাঁস কথাবার্তা বলে থাকেন, এবং এটাই হচ্ছে বন্ধুত্ব। লিঙ্গ, বর্ণ, বয়স সহ সকল সীমারেখার উপরে মানুষের বন্ধুত্ব, কিন্তু সমস্যা হয় যখন কেউ অসৎ উদ্দেশ্যে বন্ধুত্বের মতো সম্পর্কের মধ্যে লৈঙ্গিক পরিচয়ের সীমারেখা টানেন। এমন দীর্ঘ একটি স্ট্যাটাসে রাজ তার নিজের বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেন। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে পরিমণি বলেন, গেল 11 দিন ধরে বাসায় ফিরছেন না রাজ, এমনকি পরি ও তাদের একমাত্র ছেলের রাজ্যকেও দেখতে আসছেন না তিনি। পরি জানালেন, কিছুদিন আগেই রাজ বাসা থেকে তার ব্যবহৃত সকল জিনিসপত্র নিয়ে বেরিয়ে চলে গিয়েছে, সেই থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। সে যাই হোক, নতুন এই ইস্যুতে 3 তারকার জীবনে এবং সেই সঙ্গে পরিমণি ও রাজের সংসারে বইছে ঝড়, এবং সেই ঝড় কমাতে তারা চেষ্টা করছেন নিজেদের অবস্থান থেকে, কেউ দীর্ঘ স্ট্যাটাস দিয়ে, কেউ বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছেন। তবে যে যাই বলুক না কেন, তাদের জীবনযাত্রা এবং কুরুচিপূর্ণ মন্তব্য এবং কথাবার্তায় সবিজ অঙ্গনে বইছে সমালোচনার ঝড়। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।